গুড মর্নিং, আমি সারাতে এভাবে ঘুমিয়ে ছিলাম যেভাবে দেখছো। ওয়ান অফ দ্য রিজন যে ল্যাথ খোর বিট্টু আজকে চলে যাচ্ছে, তো বিট্টু এসেছিল আমার কাছে, তো আবার একটা বিছনা পাতবো ল্যাবে। আমি এখানেই বসে বসে ঘুমিয়ে পড়েছি। বিট্টু রেডি হচ্ছে, ফ্রেশ ট্রেশ হয়ে বিট্টু গিয়ে আগিয়ে দিয়ে যে আগিয়ে দিয়ে আসবো। বিট্টু রেডি, আমাদের বিট্টু একটা হাই রে। হ্যাঁ, বিট্টুকে আবার কবে ব্লগে পাবো আমরা জানি না, হোপ তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি পাবো। তো হ্যাঁ, সেফ জার্নি ভাই, সাবধানে যাস। ওকে, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে, সুস্থ থাকিস। কিন্তু আমার অনেক ঘুম পাইছে এখন। তো এখন আমি আছি, অভিজিৎ দা আছে, যদি বা দেখা যাচ্ছে আমার পিছনে বিট্টু আছে। বিট্টু যেহেতু চলে যাচ্ছে, তাই বিট্টুকে হসপিটালে দেওয়া হয়েছে যে বিট্টু সাইকেল টানো, আমরা তোমার লাগেজ টানছি। আমাদের এখন এই ফুল গাছের নিচে এই ভোরবেলা কতজনের যে ভিড় পড়ে যেত তা আমরাই জানি। ভিডিও করার চক্করে সবাই আমাকে ছেড়ে কত দূর চলে গেছে, দেখা যাচ্ছে কোন দেখা যাচ্ছে না। দাঁড়া, এখন বাড়ি যাচ্ছি, সেই ঘুম পাইছে ভাই। আগে একটা চোখতার একটা ঘুম দেবো, আর অভিজিৎ যাবে ফাইটিং এরিয়াতে, অনেকক্ষণ ধরে ফাইট চেপে রেখেছে, বাড়িতে গিয়ে ঘুম দেবো। ঘুম থেকে উঠে দিন কথা হচ্ছে, আর যেটা টাইটেলে দেখেছো সেটা অবশ্যই হবে রুকু দ্বারা, সাবর করো। তো ঘুম থেকে উঠে দেখা হচ্ছে। সুখের খবর তো একটা, তো হিয়ার্স দ্য মোমেন্ট। এখন যাব, এখন আমরা আনবক্সিং করতে চলেছি। আমাদের কাছে ওপেনিং এর কোনো ছুরি ফুরি নেই, আমরা মাংস অর্ডার ছুরি লাগাবো। আমার কোনো কাজ নেই, বাট তোমাদের লেখার কাজ আছে, কমেন্ট সেকশনে লিখে ভরে ফেলবে। স্পেশাল বানির অ্যাক্সেস যেগুলো দিয়েছে সেটা এখানে আছে। তো খোলা যাক, কি চিপটা ছিল প্যাকের মধ্যে। তোমরা অনেকে দেখেছো মেবি, মনে করছি তো চেক করা যাক। Thank you.
এখানে দেখা যাচ্ছে কুইক অ্যাপটা ছাড়া আমরা এখন এটা স্টার্ট করতে পারবো না, তো আমি আগে কুইক অ্যাপটা ডাউনলোড করি দেন আবার আসছি। তো যতক্ষণ আপডেটিং ফাটিং কমপ্লিট হচ্ছিল আমি স্ট্যান্ডটা লাগিয়ে নিয়েছি। তো এখন গোপ্রো দিয়ে শুট হচ্ছে, ঘর থেকে শুরু করলাম। তো বাইরে বাইরে অনেক ঠান্ডা, এখন তো ঠান্ডা পড়ে গেছে, মেবি আমার ঠান্ডা লাগছে ঘুর থেকেই। রেডি টু গো ভাই? কেন? তো অ্যাকচুয়ালি উই আর ওয়েটিং ফর সামওয়ান, আমাদের বন্ধু আসছে, একসাথে বেরোবো। বেরোবো বলতে কি, আমরা একটু কাজ আছে, এটিএমে যাইতে হবে আর কি। চুলটাও কাটানো ছিল, কাটানো হলো না। এরকম অবস্থা দেখছিস, ফান্টা মারতেছিস তুই? ওরা জাপানিজ ভাই। এটিএমের কাজ তো আমাদের হয়ে গেছে, ঠান্ডা তো এটিএমের কাজ ডান, আজকের মতন কোনো কাজ নাই। সে ছিল অনেক কিছু প্ল্যানিং, বাট কিছু হতে পারলো না ঘুমের জন্য। অ্যাজ আই সেড বিফোর, যে আমি যখনই লিফটের সামনে আসবো, লিফটটা গিফটটা কোন তলায় কোন তলায় থাকবে ঠিক ঠিক আর নেই, সবসময় ভুলে যাই সব কিছু। আমাকে দোকান থেকে কিছু আনার কথা বলা হয়েছিল, বাট ভুলে গেছি, আমার যেতে হবে আনতে। তো বাইরের মতো কাজ এবার শেষ, আই থিঙ্ক সো, মেবি আর কিছু ভুলিনি। আজকে দিনটা শুরু করা যাক, জাস্ট ঘুম থেকে উঠলাম, বাট আজকে কাজ অনেক কিছুই আছে, চুলটা অনেক বড় গেছে, চুল ফুল কাটাতে হবে আর কি, আর কিছু কেনাকাটি আছে, আর ঘর থেকে বেরিয়ে অফ কটা ভিউ, সকাল সকালের কটা ভিউ দেখে মোটামুটি ফ্রেশ হয়ে যায়। নতুন কিছু না, জানো আমি নিচে থাকতে, নিচে নামতে গেলে লিফ্ট সবসময় নিচে থাকে, আমি উপরে উঠতে গেলে লিফ্ট উপরে থাকে। পাঁচটা সেপ্টেম্বর থেকেই ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, লাইক দিন কি সুবোধায় কোনো জায়গায় শীতটা সেদিনকে সুবোধাকে আঘাতে গিয়ে দেখি যে ঠান্ডা লাগছে, মানে এই মাসে হ্যাঁ পাঁচ তারিখ সেদিনকে থেকেই ঠান্ডা ঠান্ডা লাগছে। চুল কাটাবো, চুল কাটিয়ে দেন আদার্স যে গাছগুলো আছে সেগুলো করবো। লাইট চাই, খাও খাও, এটা কি
আমি কি হেলমেটটা পরে যাবো? হেলমেট পরে যাই, আমি হেলমেটটা পরে যাই, বুঝছস? হেলমেটটা পরে যাবো, আমার দুইটা অ্যান্টিক পিস। বিমান তো ভুড়ি বাড়িয়ে চলছে, আমি হেলমেট লাগিয়ে চলছি। গেলাম তাহলে ভাই, টাটা। আই এম সো লাকি। তাদাইমা। দাদার বাড়িতে ছিল আর কি, অনেক গল্প গুজব হয়, অনেক কান্না মারি আমরা সবাই একসাথে, দেন আর কি স্নান টান করে খাওয়া দাওয়া করে আমি জাস্ট ঘুমতে উঠলাম, বাড়িতে কথা বলছি। স্পেশাল থ্যাঙ্কস টু পাকু রানা, ওরা যেভাবে সাপোর্ট করেছে, নাহলে গোপ্রোটা আমার হাতে তাড়াতাড়ি আসতো না। তো থ্যাংক ইউ টু দেম অ্যান্ড মিউজিকের জন্য তুষার দা। তো ইফ ইউ লাইক দ্য শর্ট অ্যান্ড সিম্পল ভিডিও, এভাবে সাপোর্ট আর কমেন্টস অবশ্যই জানাও যে তোমাদের কেমন লেগেছে, এভাবে সাপোর্ট করা যেভাবে করে আসছো, ইটস রিয়েলি অ্যাপ্রিসিয়েটেবল। থ্যাংক ইউ সো মাচ। মুডটাই খারাপ করে দেয় এইসব কাগজ ফাগজ, দেখ একদম লাস্টে।